জন্য বিনয়ের সাথে অনুরোধ করবো গায়ে হলুদের অনুষ্ঠান চলবে না বন্ধ হবে আবার দেওয়ার গুলোর বিয়ে হলে হলদি মাখাই কারা কি মজা দেওয়ারদের আসল তো দেওয়ার নাই আসল এ শব্দটা হচ্ছে দে বর দে বর ওটা দেয় বরটা আসলো কোথা থেকে দেবর মানে হলো দ্বিতীয় বর দেবর মানে দ্বিতীয় বর দ্বিতীয় বর মানে কি বরের কাজ কি বলছে প্রথম বরটা যা পারবে করবে বাকি যেটা বাকি থাকবে দেওয়ার কাজ মিটিয়ে দেবে এই জন্য দ্বিতীয় বর ডাক্তারখানা কে যাবে বাইকের পিছনে কে বসাবে কে মানে তুমি আর যেটা করার তুমি করে লাও বাকি যেটা থাকবে দ্বিতীয় বরের কাজ আর আল্লাহ রসুল সাহায্য বলেছেন দেবর হলো তুমি যেমন কবরকে ভয় করো দেবরকে তেমন ভয় করো আমরা ভাসুরের সামনে পর্দা করি কিন্তু দেবরের সামনে আমাদের পর্দা বলে ওটা তো আমার ছোটো ভাই হ্যাঁ ছোটো ভাই আজকে ছোটো ভাই যে কালকে কী ভাই হবে আল্লাহ ভালো জানে ওই জন্য আল্লাহ বানিয়েছেন আমাদেরকে আমার আল্লাহর উদ্দেশ্য একটাই আমার বান্দা শুধু আমার থাকবে অন্য কারোর হবে না দাতা বাবার হলে আমার দুঃখ হবে ইহুদির হলে আমার দুঃখ হবে বেইমানদের যাবি আমার দুঃখ হবে আমার কষ্ট হবে আমি আল্লাহ বলছি আমার বান্দা শুধু আমার থাকবে তোকে বানিয়েছি আমার ইবাদতের জন্য লাইট বানিয়েছি আলো দেবার জন্য এই টিউ লাইট যদি না জ্বলে যেমন যাবে ডাস্টবিনে মোবাইল যদি কথা না হয় এ যাবে যাবে ডাস্টবিনে বক্স যদি না বাজে এ যাবে যেমন ডাস্টবিনে মাইক্রোফোন যদি কাজ না করে এ যাবে যেমন ডাস্টবিনে তোমাকেও আমি আল্লাহ যেমন বানিয়েছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমার ইবাদত যদি তুমি না করো আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য তোমাকে বানিয়েছি এটা যদি না হয় তবে তোমরাও যাবে দাস্তেবিনে ওই দাস্তেবিন তার নাম কি ফি নারি জাহান্নামা খলিদ না ফিহা আবাদা হে মুসলমান এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো আপনার আমার ঠিকানাটা জান্নাত হবে না জাহান্নাম হবে জোরসে বলো জোরে বলে কোথায় এখানে যত কোনো মানুষ বসে আছেন সব তো মাশাআল্লাহ ঈসার নামাজ পড়ে বসেছেন তাই তো হ্যাঁ সবাই ঈসার নামাজ পড়ে বসেছেন আর কথা বলেন না আচ্ছা কারা কারা আল্লাহর দলে নাই একটু হাত তুলে দেখান তো আল্লাহর দলে কারা কারা নাই তার হাত তুলে দেখান সবাই আছেন একটাও হাত নেই আচ্ছা কারা কারা শয়তানের দলে আছেন হাত তুলে তাও নাই তাহলে আল্লাহর দলে আছেন কারা তারা হাত তুলে একটু দেখাবেন মেহরবানি করে লিল্লাহি তাকবীর হাত তুলে থাকেন হাত তুলে থাকেন নামাবেন একদম লিল্লাহি তাকবীর এই হাতটা তুলে আপনারা ওয়াদা করছেন আপনারা আল্লাহর পক্ষে আছেন আল্লাহর দলে আছেন শয়তানের দলে কেউ নাই এবার হাতটা নামান আচ্ছা নামাজ কোন দলে আছে জোরে বলে আল্লাহর দলে যারা নামাজ পড়েনি ওগুলো কার দলে এ আমি দিলাম না আপনারা দিলেন কথা বলে না দলে তো যে নামাজ পড়বে সে কার দলে আছে শয়তানের দলে কবাক্ত নামাজ আছে শয়তানের দলে নামাজ আছে জলে বলেন না তো যে নামাজ পড়লো না সে কার দলের লোক আচ্ছা সেই হাতগুলো ওঠেনে আয়াতুল মুনাফিকি ثلاثه পড়েছিলাম হাদিসটা এ পড়েছিলাম হাদিসটা اذا حدث كذبا واذا وعد اخلفا যারা ওয়াদা করে খিলাফ করবে মুনাফিকের লক্ষণ কথা বলেন না কেন আর মুনাফিকের ঠিকানা কোথায় ইনナル মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান না মুনাফিকির জানাজা পর্যন্ত পড়তে নিষেধ করেছেন মায়ার নবী মাদিনাওয়ালা জানাজা পড়বেন ওমরে ফারুক বললেন আল্লাহ রসুল আপনি জানাজা পড়তে যাবেন না ওমর বাধা দিলেন আল্লাহ রসুল মানবে না কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল সুরাত তাওবাই স্পষ্ট দেখুন দশ নম্বর পাড়া আপনার উনিশ নম্বর সাফায় পুরো সাফাটাই বর্ণনা হয়েছে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল মুনাফিকদের জন্য নামাজ কেন সত্তর বার যদি নবী তওবা করে নেন মুনাফিকের জন্য তওবা কবুল হবে তাহলে হাত তুলে যারা ওয়াদা করলেন আমরা আল্লাহর দলে নামাজ যারা পড়বে না এরা হবে সব শয়তানে কথা জোরে বলে এরা কার দলে জোরে বলেন শয়তানের দলে তা শয়তানের দলের লোক এখানে নাই এ নাই এখানে এরপরে আপনি বলেন নিজে বলছেন আল্লাহর দলে কিন্তু আপনার নীতি আপনার আদর্শ যদি হয় হয়। তাহলে বলেন বেঈমানরা আপনাদের উপরে ছড়ি ঘোরাবে না তো কাদের উপরে ছড়ি ঘোরাবে সারা পৃথিবীর বেঈমানগণ যে জামানায় ছিল যে কোরআন সাহাবীরা যে পাওয়ার নিয়েছিল ওই পাওয়ার নিয়ে সারা পৃথিবীর এক একদিকে দাঁড়িয়ে গেছে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবি ইমাম বলা দাঁড়িয়ে গেছে এক হাজার বেইমান কাঁপতে 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 পরাজয় হয়েছে বিজয় লাভ করে তিনশো তেরো জন তিনশো তেরো জনে বিশ্বকাপিয়ে দিল সাতশো জনে বিশ্বকাপিয়ে দিল তিন হাজার জনে বিশ্বকাপিয়ে দিল দুই হাজার দুই লক্ষ মুান্তরে বেইমান গুলো দাঁড়িয়ে গেছে পাঁচ হাজার করেছে পাঁচ হাজার বিজয় লাভ করতে পারে তুমি ভারতবর্ষের জমিনে পঁয়ত্রিশ থেকে তিরিশ কোটি জনসংখ্যা ভারতবর্ষের মুসলমান আছো তোমরা যদি ইউনাইটেড হও আল কুফর বিয়াহিদা ওয়াহিদা ইউনাইটেড তোমার রব এক তোমার আল্লাহ এক তোমার ঙ্গত এক তোমার তারপর তোমার ভিতরে এত এত রকমের কোয়ালিটি কেন তুমি যদি এক হতে পারতে এক আল্লাহর পূজারী এক আল্লাহর অনুসারী এক নবীকে যদি মেনে চলতে পারতে তোমার ভিতরে ইউনাইট যদি হতো বেইমানগুলো তোমার একটা পশম বাঁকা করতে পারতো না দলা করে দলাদলি করে বাস দিয়ে বাস দিয়ে একে অন্যের এ অমুক দল সে তমুক দল এ এই পার্টি সে তমুক পার্টি মানে যে পার্টি হোক সুতল পার্টি হোক অমুক পার্টি হোক একটা কথা মাথায় রাখবি আমার আল্লাহর পার্টিতে যদি নামটা লিখাতে পারি আমার জীবনে কামিয়াব আর নতুবা সব বরবাদ বুঝতে পেরেছেন কথা এ কথা বুঝতে পেরেছেন ত্রিপুরার মসজিদ ভেঙেছে আপনাদের কারণে ত্রিপুরায় মুসলিমদের উপর আক্রমণ আপনাদের কারণে দিল্লির দাঙ্গায় মসজিদ শহীদ হয়েছে আপনাদের কারণে গুজরাট দাঙ্গায় মুসলমানি মরেছে আপনার কারণে মসজিদুল আকসা ইহুদের কবজায় আপনার কারণে বানি সুরাবানের তফসির কোন আজ যদি মুসলমানের যেটা হওয়া দরকার ছিল এটা মুসলমানের ভিতরে নাই যে নীতি যে আদর্শ আমার ভিতরে থাকার কথা সেটা আমার ভিতরে নাই আমরা অন্য জাতির অনুসরণ করতে শিখেছি অন্য জাতির অনুসরণ আমার ভিতরে চলে এসছে কোরআন সুন্দর আলোতে আমার জীবন সরে গেছে সেই জন্যই আমাদের নীতি সেই জন্য আমাদের আদর্শ এই জায়গায় দাঁড়িয়ে গেছে সেই জন্য বিনয়ের সাথে বলবো ভাই যান এই শীতের রাত্রিতে এই গভীর রাত্রিতে এখনও পর্যন্ত আমরা কোরআন সন্ন্যার উপরে যারা টিকতে পারিনি যারা এখনো দাঁড়াতে পারেনি মাদেরকে বলবো বোনেদেরকে বলবো প্রত্যেকটা পরিবারের পরিবারকে বলবো আপনারা আপনাদের আদর্শটা মা আয়েশার মতন বানিয়ে নেন আপনারা আপনাদের আদর্শটা মা খাদিজার মতন বানিয়ে নেন কারণ আপনাদের চৈত্র যদি তাদের মতন হয় নায়িকাদের মতন হবে না টিভির সিরিয়ালদের মতন হবে না নামাজি বলি হয়ে যান চরিত্রটাকে ভালো করে নেন পর্দার পুষিদায় নিজের জীবনটাকে চালিয়ে নেন আখলাখ বলি হয়ে যান আপনার পরিবারটা সুখময় হবে বাড়িতে কোরআন তিলাবাত হবে বাড়িতে সিকিরাসকাল হবে পাঁচ অক্ত নামাজ হবে নিজে নামাজ পড়বেন ছেলেকে নামাজ পড়ার কথা বলবেন স্ত্রী নামাজ পড়বে স্বামী নামাজ পড়বে ছেলে নামাজ পড়বে পরিবারটা বরকতময় হবে প্রত্যেক বাড়িতে সোরাই ওয়া কয়া করবেন করবেন সকালবেলায় সুরা ইয়াসিন তিলাবাত করবেন বাড়িতে অভাব হবে না রিজিকের অভাব হবে না বাড়িতে বিবরকতি হবে না বাড়িতে দায়ী বিপদ থেকে আপনি মুক্ত হবে বালামসিবত দূর হবে কারো তাবিজ টাঙানোর দরকার হবে কোরআন তিলাবাত নাই কোরআনের ওপরে আমল নাই আপনি আমলের ওপরে দাঁড়াতে পারছেন না অন্যকে দোষ দেওয়ার আগে নিজে দাঁড়ান আমলের ওপরে দাঁড়ান সঠিক তর্তিবের উপরে দাঁড়ান নিশ্চয়ই আল্লাহ আপনার পক্ষে পক্ষ আছে আর কাউকে আপনার পক্ষে থাকার দরকার দুনিয়া যদি একদিকে হয়ে যায় আল্লাহ যদি আপনার দিকে হয়ে যায় আর কোনো টেনশন নিতে হবে সেই জন্য এখানে যারা বসে আছেন যে সমস্ত যুবকগুলো বিয়ে করনি আই যুবক আছে কেন আই যুবক আছে হ্যাঁ ওই কারা কারা বিয়ে হয়নি একবার দেখাও তো হতো একাদের বিয়ে হয়নি একবার হাত তো বাবা আরে মেয়ে দেবো বলছি বলছিস সব বোনাজ করেছে আরে মেয়ে দেবো হাত তোল রাত দুটোর সময় পরের মেয়েকে মিসকল দিতে হবে না হাত তো একবার যাদের বিয়ে হয়নি হাত তুলো না বাবা এরা বসে আছে হাত তুলেছি হ্যাঁ তো এদের জল শাসনে কোন লাভ আছে হ্যাঁ এত হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে বসিয়েছে কোরআন সুন্দর আলতে জীবন চালাবেন বলেই যার ভিতরে রসুলের আদর্শ খুঁজে পাওয়া যাবে না আপনাকে সবসময় ফলো করতে হবে আপনার আদর্শ যেন রসুলের সাথে হয় আপনার সম্পর্ক যেন রসুলের সাথে হয় সাহাবিদের আদর্শ আপনার ভিতরে থাকবে তবে জান্নাত পাবে বেটা আর নতুবা জান্নাতটা কোনো মামুর বাড়ি নয় এটা মাথায় রাখবেন জান্নাত কোনো জান্নাত কোনো মামুর বাড়ি নয় যাবেন কোথায় ডাস্টেবিন যাবেন কোথায় ডাস্টেবিন আহা ওই জামায়ের জন্য আজকে মুরগির দান ছাড়ান ওই জামাইয়ের জন্য মুরগি ধরেন যে জামাই শাশুড়ির চোখে পানি ফেলিয়ে ধার করে চেয়ে মেঘে বলে সুদের টাকা বলে তাও লোব বলে চামড়া বেচা টাকাটা কুরবানি বলে তাও দে বলে হারাম খাবো হারামের বাপকে খাবো হারামের দাদুকেও খাবো খাবো যখন সব খাবো কোনো বাজবুজ নাই নো টেনশন এই নাম না মুসলমান খাবে মত কিন্তু মুরগিটা জবাই করা নাকি খুঁজে নেবে একবার দুই বন্ধুতে গেল বারে বারে গিয়ে বলছে দেশি মাল খেয়ে খেয়ে শ্যাতলা পড়ে গেল বিদেশি মাল আছে বলে বিদেশির জন্যই তো দোকান এত টেবিলে ঠুকে নামিয়ে দিল একটা নামানোর পরে বলে ভাই এ শুধু বোতল নামিয়ে দিলি চাট হবে বলে মাল একদম কষা আছে বলে কি বলে চিকেন বলে এক প্লেট দিয়ে দেওয়ার পরে যেমনি ওয়েটারটা চলে যাচ্ছে তো একটা বন্ধু বলছে ভাই শোন বলছে কি বলো বলে ভাই মুরগিটা হালাল করো তো খাবে কি এ খাবে কি বলেন আর খুঁজছে কি তোর মুরগি হারামক আর হালালও তোর জিজ্ঞাসা করার দরকার আছে তখন আবার ওয়েট আর জবাব দিচ্ছে কি জানেন এ ভাই টেনশন নিতে হবে না কেন বললে আমাদের এখানে সবটাই হালাল থাকে কারণ তোমার জাত ভাই ছাড়া অন্য কেউ আসে না আরে ভাবেন মূল্যায়ন করেন বিবেককে কাজে লাগান নাম শুধু মুসলমান দিয়ে চলালে হবে না আপনার বাড়িতে আপনার বাপ মুসলমান দাদু মুসলমান জন্মেছেন কিন্তু আপনি যে মুসলমান আছেন কি না এটা কোনোদিন তালাস করে দেখেননি আমি যদি সেই ব্যায়ানগুলো করি তো আর এই এলাকার লোক আমাকে দাওয়াত দেবে না মুসলমান ঘরে জন্মেছেন কিন্তু আপনার চরিত্র কাফেরের মতন বেইমানদের মতন মুনাফেকদের মতন আপনার সাথে আপনার আল্লাহর কি সম্পর্ক আছে আপনার সাথে হাসর কেমন হবে সেটা তো আপনি নিজেই মূল্যায়ন করতে পারবেন সেই জন্য বিরয়ের সাথে অনুরোধ করব। গায়ে হলুদের অনুষ্ঠান চলবে না বন্ধ হবে হ্যাঁ যারা বলেন আবার দেওরগুলোর বিয়ে হলে হলদি মাখায় কারা আহ কি মজা দেওয়ারদের আসল তো দেওয়ার নাই আসল এ শব্দটা হচ্ছে দেবর দে বর ওটা দেয় বরটা আসলো কোথা থেকে দেও বর মানে হলো দ্বিতীয় বর দেওবর মানে দ্বিতীয় বর দ্বিতীয় বর মানে কি বরের কাজ কি বলছে প্রথম বরটা যা পারবে করবে বাকি যেটা বাকি থাকবে দেওয়ার কাজ মিটিয়ে দেবে এই জন্যে দ্বিতীয় বর ডাক্তারখানা কে যাবে বাইকের পিছনে কে বসাবে কে মানে তোমার যেটা করার তুমি করে লাও বাকি যেটা থাকবে দ্বিতীয় বরের কাজ আর আল্লাহ রসুল সাহা বলেছেন দেবর হলো তুমি যেমন কবরকে ভয় করো দেবরকে তেমন ভয় করো আমরা ভাসুরের সামনে পর্দা করি কিন্তু দেবরের সামনে আমাদের পর্দা বলে ওটা তো আমার ছোটো ভাই হ্যাঁ ছোট ভাই আজকে ছোট ভাই যে কালকে কী ভাই হবে আল্লাপাক ভালো জানে বড় ভাইয়ের মাথায় হাত তোমার ছোট ভাই করতে গিয়ে আল্লাহ হেফাজত করুক কে এগুলোকে সেই জন্যে গায়ে হলুদ বন্ধ করা লাগবে গায়ে হলুদ কি এবং তার ক্ষতি কি আমার কিতাবে আমি স্পষ্ট লিখেছি একটা আমি দিয়েছি গায়ে হলুদ চলবে না চলবে না চলবে না দাড়ি টুপি নেবেন মোচমানের পরিচয় দিবেন মসজিদে নামাজ পড়বেন ব্যাটার বিয়েতে গালে হলুদ বৌ ভাত বউ ভাত চলবে না আই বুড়ো ভাত চলবে না বিয়েতে লগন চলবে না বিয়েতে লগন হারাম 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 কোন সিস্টেম ইসলামে যে জিনিসটা নাই দিনকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন জিনিসকে চালাতে চাও দেখাতে চাও আমার রবের কাছে তার কনসিন কালেও গ্রহণ করা হবে না গায়ে হনুক তাহলে চলবে জোরে বলে একদম আমার সাথে একমত গায়ে হলুদ চলবে জোরসে বলো না চলবে চলবে আইবুড়ো ভাত চলবে হ্যাঁ এখানে না বলে আবার গিন্দি কাছে যাও না তোকে এখানে না বলতে পারতেছিল হ্যাঁ হাই গুঁড়ো ভাত হবে না মানে গালে ক্ষীর হবে না মানে বিয়ের বিয়ের মানানি হবে না এগুলো শরীয়তে যেগুলো নাই মুসলিম পরিবারে এগুলো হতে পারে না একদম পরিষ্কার একদম বন্ধ করা লাগবে গায়ে হলো গালে ক্ষীর তারপর আপনার দেখ ধোয়ার দিন শেষের দিন দেখছি মানে যেদিকে হাঁড়ি করি ধোয় রং খেলা আর কাদা খেলা চলো তো প্যান খুলে পেছনে কাদা লেগে দিচ্ছে জাতি কত নির্লজ্জ হবে কে তাকে রং মাকা দেখার দরকার নাই রং মাকিয়ে তারপর থেকে আলোচনা চলছে আলোচনা টেবি গালটা কি তুই জানলি কি করে দে তুই জানলি কি করে বলে জীবনে কোনোদিন হাত দিয়ে রং মাখার বাহানা একটা চান্স নিয়েছিলাম লজ্জা হওয়া দরকার ওই পুরুষ যারা নিজের বউ গুলোকে রং কালার অনুষ্ঠানে দিয়েছ নিজের আই বুড়ো মেয়ে গুলোকে দিয়েছ আল্লাহর লানত তাদের উপরে মাথায় রাখবেন এই রং খেলা বন্ধ করাতে হবে আমাদের সমাজ থেকে শুধু মাজারে সাজদা বন্ধ হবে শুধু মাজার বলা খারাপ আপনারা আপনাদের ঘরগুলোকে ভণ্ডামির আরত করে রেখেছেন এগুলো খারাপ নয় চুরা লীগ আছে আর ওপেন লীগ আছে তাই তো কিন্তু ওপেন লীগটার থেকে চুরা লীগটা ভয়ঙ্কর বুঝতে পারলেন না কারণ ও মালটা ধরা যায় না তুমি চুপি চুপি যে পানির পুকুরের ভিতরে ডুবে যদি পানি খাও তোকে কে দেখবো তুই যে রোজাদার তো বুঝবো কি করে হে তো ডুবে ডুবে মেরেছিস ও মাজারে প্রকাশ্য যায় ও খারাপ হয়ে গেল আর তুমি যেগুলো করেগুলো খারাপ নয় অলিমা সন্ন্যত অলিমা অলিমা সন্ন্যত এটা যায় এটা করবেন কোনো সমস্যা নাই আপনার যেমন হবে তাছাড়া আই ভাত বউ ভাত কোনো অনুষ্ঠান বিয়ে বাড়িতে হবে না একদম যত সাদা মাটা বিয়ে হবে আমার আল্লাহর কাছে তত পছন্দ হবে একদম মনে রাখবেন এগুলো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে খতনার অনুষ্ঠানে যারা এ সমস্ত উপ নিয়তে দাওয়াত করেন এ দাওয়াত চলবে না আকিকার সময় অনুষ্ঠান করেন কিন্তু আকিকায় যারা খেতে আসবে সব ছেলের লেগে উপঢৌকন আনতে হবে বিয়েতে উপঢৌকন আনতে হবে বিয়ের দাওয়াত যখন করবেন বাড়িতে বলে আসতে হবে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না খালি হাতে আসতে হবে তবে আমি বুঝবো আপনি দাওয়াত করেছেন আর না হলে বাঁশ দিতে গেছে বলছি আপনাকে এটা নাই করতে পারেন এগুলো না কারণ এমনি সময় তো কোন হাদিয়া দাওনি তোমার যদি আগে দিন দাওনি আজকে খেতে দাওয়াত করতে বলে যে এমনি ফ্রিতে খেয়ে আসবো একটা লিচ না এগুলো চলবে না এগুলো আপনাকে বন্ধ করা লাগবে খাতনার অনুষ্ঠান আর একটা জিনিস হচ্ছে সব থেকে নির্লজ্জ আমি আমার কিতাবের ভিতরে সব তুলেছি এগুলো ওই সাত মাসের পেটে বাচ্চা আসলে এদিকে চলে সাত ভাজা না কি ভাজা বলে কি আপনি কি বলে সাত মাসের পেটে বাচ্চা কি বলে সাত খেলে কি হবে বলে বাচ্চাটা একদম ইউটিউবের মতন টকটকে ডকডকে হবো মহিলাদের পেটে যখন বাচ্চা আসে তখন মহিলারা এমনি লজ্জা লজ্জা ভাব থাকে ঠিক বলছি না ভুল তারা দেখবেন যতটা পারে সে চেপে রাখার চেষ্টা করে কারণ তার একটা লজ্জাবোধ আছে তো আপনি বলছেন আমার মেয়ের যে পেট ভারী হয়েছে আমার বৌমার পেট ভারী হয়েছে এটা যদি লোকে দেখতে না পাই তো বুঝবে কি করে বলে সাত মাসে সিংহাসনে বস তোর পেটটা কতটা ভারী হয়েছে সবাইকে দেখা এ বেহায়া এর থেকে নির্লজ্জ আর কেউ আছে আর খাওয়ালে তুমি সাত পেলে কোথায় বাচ্চা হওয়ার পর আবার ঝাল চাল ওটা তো বীরভূমে নাই পেলি কোথায় সব দিয়েছে আমার কিতাবে আমি এগুলোকে সব তুলেছি পাট পাট করে এগুলো বন্ধ করা লাগবে শরীয়তে নাই আপনার বাচ্চা হয়েছে আপনি খুশি করে মিষ্টি খাওয়ালেন আলহামদুলিল্লাহ তাহানিক করাবেন তাহানিক বোঝেন তাহানিক বোঝেন হ্যাঁ হ্যাঁ ওটা বেলায় না আকিকা ছোটবেলায় করল না বিয়ের সময় হুজুর আকিকা চলবে তো এক ঢিলে দুই পাতি মারবে আকিকা বুড়োর আকিকা দিয়ে কি করবি দেয় একজনের সে মস্তা যাচ্ছে হুজুর আমার বাপ আকিকাটা আমার মনে হচ্ছে আমার মা বলছি যে আমার বাপের তোর মা যে তোর বাপের আকিকা তোর মা জানলো কি করে দেয় তোর বাপের আকিকা তোর মা জানল কি করে তোর বাপকে তো তোর মা পেলো আঠারো বছর পরে তো তোর বাপের যে আকিকা ও জানলো কি করে তো বলছে হুজুর নানি নাকি বলেছে তো নানি বলেছে তো মরে গেছে তো এখন আকিকা বলে এখন আকিকা করা যাবে হুজুর তো মরে তো আকিকা বলে কি করবি আকিকার উদ্দেশ্য কি আল্লাহ রসুল আকিকা করেছেন এই কারণে যাতে করে বাচ্চা বালা মুসিবতের হাত থেকে বাঁচবে আল্লাহ তাকে বরকত দিয়ে তাকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করবেন এই জন্য ওটাকে করছি বিয়ের সময় হয়ে গেছে এখন আকিকা হবে তো এখন যদি যে বয়সে যে জিনিসটা করা সেই বয়সের উপরে করলে হয় এখন ছোটবেলায় যদি কারো মোচমানি না হয় এখন যদি বলে এখন যদি এত বিয়ে হবে এত বিয়ের আগে তো কম তো কি হবে এখন যদি ছাঁটতে যাও শুধু সব গুণাস না সাড়ে সব গুণাস হবে জায়গা মতন জায়গার কাজ করো সব জায়গায় সব জিনিস ব্যবহার করো না সে দোকানে গেছে দোকানের মালিক দোকানে যাকে রেখে গেছে তাকে বলছে এই খরিদ্দার ফিরাবি না বলে আর তোমার টেনশন নিতে হবে না একজন এসে বলছে দাদা টিস্যু পেপার আছে বলে দাদা টিস্যু পেপার তো নাই তবে আর একটা পেপার আছে যদি টিস্যু পেপারের জায়গায় ওটা চলে তো বলছে তো আমাকে যে আনতে পারে সে পেপারই বলেছে তো টিসু পেপার নাই বলো পেপার তো আছে তো বলছে টিসু কাগজ যখন নাই তো কি কাগজ আছে বলছে সিরিজ কাগজ আছে কি কাগজ এখন সিরিজ কাগজ যদি সে লে আসে আর যদি বাথরুমে ঢুকে বলে কুলুম লেবো তো যেখানে যে কাগজ সে কাগজ বাবা ও টিস্যুর জায়গায় সিরিজ কাগজ দিলে তো যেখানে যে জিনিসটা করার সে জিনিসটা করেন করার তাহানিক করেন আমরা সেটাকে কি করি গালে গালে ভাত ভাতের অনুষ্ঠান জায়েজ নাই করেছে বলে গালে ভাতের অনুষ্ঠান জায়েজ নাই তাহানিক জায়েজ তাহানিক মানে হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে খেজুর দেবেন তিনি চিবিয়ে দেবে ওই খেজুর চিবানো খেজুরটা তার লালা সহ বাচ্চার গালে দেবে যাতে করে ওই লালা মিষ্টি মিষ্টি লালা বাচ্চা প্রথমে খাওয়া শুরু করে এটা যায়স কিন্তু গালে ভাত যায়স আবার গালে ভাত দেওয়ার সময় ছেলেকে খুব সাজিয়েছে মাথায় টুপি পায়নে একটা রুমাল তিন কোনা করে বেঁধেছে হুজুর দে গালে ভাত আজকে আজ থেকে আমার বেটা ছিঁড়বে আল্লাহ বলছে তুই আয় তুই যা করেছিস না কি যে ছেঁড়া ছিঁড়ি হবে সে আমার ফেরেস তারা রেডি হয়ে বসে আছে তো সেই জন্যে খুব সাবধানে এগুলোকে পরিবর্তন করুন শরীয়তে যে জিনিসগুলো নাই আপনারা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো হয়তো আপনাদেরকে আমি এই জন্যই বলতে পারছি আমার পক্ষে এই জন্যই সম্ভব হচ্ছে আমি যেহেতু সাংগঠনিকভাবে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়েতুল আইম্মাবল ওলামা আমি জেনারেল সেক্রেটারি সারা বাংলার মাটিতে আমরা বহু সমীক্ষা করেছি বহু প্রশিক্ষণ দিয়েছি দিয়ে আমাদের অনুভূতি যা আমরা তাই বলছি সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমানে আমাদের যে কাফন দাফন হয় এটা অধিকাংশ সুন্নতের বিপরীত হয় কবর কতটা কাটতে হয় আমাদের কবর কাটনেওয়ালারা জানে না কবরের উচ্চতাটা কেমন হবে তাও জানে না কবর কেমন হবে তাও জানে না কবর দেওয়ার পদ্ধতি কি আপনারা এখানে যে মাইয়াদের লাশগুলোকে কবরে শোয়ান কিভাবে শোয়ান চিৎ করে শুয়ে মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেন তাই তো এখানে ওলা আমরা রয়েছে আর নাহলে যত শিবুরিতে মাদ্রাস আছে আপনার বীরভূমের জিজ্ঞাসা করে নেন যে ফৌজকে সিদ্দিকুল্লা সে ফতোয়া দিয়ে গেল এটা সুন্নতের বিপরীত মাইয়াতকে কবরে শোয়াতে গেলে ডান কাতে শোয়াতে হবে এটা সুন্নত কোন কাতে বললাম ওলামারা এখানে আছেন গো বলছি কোন কাতে বললাম কারণ ওলামায় কি আমরা তো কবর দেবার সময় থাকে না ওটা তো আপনারা সারেন যার জন্য ওলামাদের নজরে পড়ে না কোন মাইয়াতকে যখন শোয়াবেন কোন কাতে শুধু চিত করে দিয়ে মুখটা কেবলার দিকে করাটা সুন্নত নয় অনেকে আছে কবরে গোলাপ পানি ছড়ায় জায়েজ নাই এটা চলবে না অনেকে আছে কাফনে আতর দেন এই কানের ভিতরে তুলো দিয়ে আতর দেন মাইয়াতের দেন দেন চলবে না বাবা কানের ভিতরে হাতে দেওয়া যাবে না ওই জন্য এগুলো এলাকার ইমাম যারা আছেন তাদের কাছে প্রশিক্ষণ নেবেন গোসল কিভাবে দিতে হয় কাফন কিভাবে পড়াতে হয় মহিলাদের যে কাফনের সিস্টেম আছে পাঁচটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সিনাবান যেটা হয় এই সিনাবানটা আমাদের মহিলারা পরাতে পারে না সিনাবানটা উল্টো পড়ায় সিনাবানের একটা বিশেষ পদ্ধতি আছে আমি আমার আগামী কিতাবে এটাকে সঠিকভাবে তারা তুলে দিচ্ছি লিফাফা কতটা হবে লিফাফার থেকে ইজার কত ইঞ্চি ছোট হবে সিনাবান হবে কুর্তি কত ইঞ্চি হবে উর্না কেমন হবে কত ইঞ্চি বা কত গজ হবে উড়না পরানোর পদ্ধতি কি হবে আমাদের কেউ ট্রেনিং নেয় না কোথাও কোথাও তো আবার দেখছি উড়না সিলাই করে মাথায় টুপির মতন পরিয়ে দেয় সিলাই করা উন না পরানো যায় নাই এগুলো ট্রেনিং নিতে হবে আপনাদেরকে আমি শুধু জন্য আপনাকে শিখিয়ে একদিন বললে হবে না এগুলো বলার কারণ হলো মসজিদের মুসল্লিরা ইমামদের কাছে প্রশিক্ষণ নেবেন তাহলে আজ থেকে কবরে যখন মাইয়াতকে রাখবেন কোন কাতে পুরো ডান কাতে সোয়াবেন এই জন্য যারা কবর কাটবেন কবরের এই দিকটা ভালো করবেন সব থেকে বড় হচ্ছে বগলি কবর সব থেকে ভালো বগলি কবর মানে কবর মেন জায়গায় থাকবে তার থেকে ভিতরে এক ফুট চওড়া করে একটা আলাদা গর্ত খুলবেন সেটা এরকম ঢালু মতন করবেন ওখানে এরকম প্যাকেজের মতন এরকম কাজ করে দেবেন তাহলে কি হবে খুব সহজ হবে দিয়ে এটাকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে যেমন পড়বে মাটি চাপা দিয়ে দেবেন এটা হলো থেকে বেস্ট তারপর যদি ওপেন কবরে দেন তাহলেও এরকম ঢালু করে দেবেন নতুবা পুরো কাঠ তুলে দেওয়ার পরে যদি খারা আর না করা যায় মাটির কোনো কাঁচা ঢিলা কোনো মাটি পেছনের দিকে ঠেক দিয়ে দেবেন তবু ডান কাতে শোয়াতে হবে এতদিন যাবত যত মাইয়াতকে সোয়ালেন সে হাজি সাহেবের হোক মুচুল্লির হোক সবগুলোকে সুন্দরের বিপরীতে শোয়ালেন আর দুয়াটা পড়লেন কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লি হাই রে আফসোস দোয়া যখন পড়ছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল্লাহ রসুলের মিল্লাতের ওপরে রেখে যাচ্ছি তো তরিকা সোয়াচ্ছ তো রসুলের সুন্নতের বিপরীতে এ কথা বলে না সুয়াচ্চ রসুলের কথা বলে না শূন্যতের বিপরীতে আর দোয়া করছেন মিল্লাতি রসুল্লাহ সারা জিন্দেগি রসুলের বিপরীতে রইল যতদিন বেঁচে ছিল রসুলের মিল্লাতে চললো না এখন মরার পরে বলছে রসুলের মিল্লাতে তো মরার পর আর কিছু আছে আর মিল্লাতে আছে তো জেন তো মিল্লাতে দিতে না এখন মিল্লাতে পারলে দিয়ে কি লাভ হবে বাবা বুঝতে কথা আমি কথাগুলো বলছি তো ওপেন বলছি আমার কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল থাকে ওলামায় কি আমরা আছেন একশোবার ধরবেন ধরার অধিকার আছে আমি ভুল বলে যাব কেউ ধরবে না তা নয় একশোবার অধিকার আছে কিন্তু সিস্টেমটা হলো এটা অরিজিনাল তাহলে এতদিন যাবৎ করেছেন এটা ভুল মহিলাদের কাফন মহিলাদেরকে বা কায়দা ট্রেনিং দিতে হবে কেমনভাবে গোসল করাতে হয় কেমনভাবে গোসল করিয়ে কি করাতে হয় এরা তো দুনিয়ার ইট পাটকেল যা ঢুকাই যা ঢেলা বাটি সব মুর্দাও যদি সব দেখতে পেতো না তো ও এমনি ভয়ে উঠে পালা যেত যা ঢিলা ফিলা নিয়েছে ও তো এমনি ভয় পালাতে কি করবো বল না সঠিক পদ্ধতি জানা দরকার কি তর্তিবে মাইয়া থাকবে দ্বিতীয় নম্বর শোক ইদ্যত আমাদের স্ত্রীরা এখন তো আবার বলছে টেকনোলজির যুগ উন্নত যুগ মানে চার মাস দশ দিন আর ইদ্যৎ পালন করা যাবে না বলে ওটাকে মিস করে চল্লিশ দিনে ফিনিশ করে দেবে চল্লিশ দিন কাটিয়ে দে বলে ঈদ পালন হয়ে গেল ইদ্যৎ পালন এগুলো আপনাকে সঠিক বুঝতে হবে তারপরে অনেক প্রথা আমাদের আছে যেখানে স্বামী মারা যাবে স্বামীর যে জায়গায় কেউ মারা যায় চল্লিশ দিন সেখানে একটা সাঁজ বাতি দিতে হবে তার কাপড় গণ স্ত্রীকেই ধুতে হবে অন্য কেউ ধুতে পারবে না ওই যে মাইয়াতের লাওয়ানোর পানি কেউ ড্যাঙ্গাতে পারবে না বলে ড্যাঙ্গালে কি হবে বলে দিয়াল ঘেসে বড় বড় হবে আজিব আজিব তথ্য আমরা দিয়েছি সেজন্য এগুলো সঠিক ইমামদের কাছ থেকে ট্রেনিং নেবেন সব আমি বললাম না মোয়াজিন যেগুলো মসজিদ আমাদের আজান হয় অধিকাংশ আজান গণ ভুল আজান হয় অধিকাংশ মুসল্লি যারা সালাম করেন নামাজে সালাম গণ হয় না তাদের নামাজ নষ্ট হয়ে যায় আমি ওলামাদের সামনে বলছি সিনা ঘুরিয়ে দিলেন সিনা যদি ঘুরে যায় নামাজ যতক্ষণ না শেষ হচ্ছে আপনার সিনা কেবলার দিক থেকে ঘুরতে পারে আপনি সালাম দেওয়ার সময় যদি সিনা ঘুরে যায় শেষ হয়ে যাবে এগুলো করা যাবে না এগুলো ট্রেনিং নিতে হবে আপনাকে এবং সালামের সময় সালাম আলিকুম আহমতুল্লাহ দিলেন দিয়ে আবার ওই ধার থেকেই দিকে সালাম শুরু করে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে না আপনাকে বাম দিকে সালাম দিতে গেলে আপনি সোজা হন তারপরে বাম দিকে সালাম দেন এগুলো সব প্রতি আপনাকে ট্রেনিং নিতে হবে সেই জন্যে মোয়াস্জিদের আজানে চরমতম ভুল যেগুলো হয় সেগুলোকে আমি আগামী বইয়েতে নিয়ে আসছি ভুল গুণ কোন গুণ যেমন আমরা বুঝি না অজান্তে এই ভুল গুণ আমাদের হয় গুণ পুরো নষ্ট হয় একামত একামত কি কারণ একামতের কোন ভুল গুণ আমাদের হয় বাচ্চা হওয়ার পরে যে আজান একদম চাচাকে ডেকে নিয়ে চাচা বলল যাক আমার নাতি হয়েছে পুতা হয়েছে ভাইপো হয়েছে কানে হাত দিয়ে ঝেড়ে চালালো আল্লাহ তো ছেলে হয়েছে কানে হাত দিয়ে আজান দিতে গেছিস কোথায় বাচ্চা হলে কেমন আজান দিতে হবে অনেকে আছে ছেলে হলে আজান দেয় মেয়ে হলে আর দেয় না তো ছেলে জানা যা হবে মেয়ে জানা যা হবে না অনেকে আবার হসপিটালে হলে দেন না ঘরে হলে দেবে সব জানা লাগবে এগুলো বহু জিনিস জানার দরকার আছে সেই এই এগুলোকে ট্রেনিং নেবেন আমি অনুরোধ করে বললাম আজানের বহু পদ্ধতি আছে জন্য আল্লাহ যেন আমাদেরকে সহি মাসলাকের ওপরে সহিদার ওপরে আমাদেরকে চলার তৌফিক দান করে আল্লাহ আমি সেই জন্য কিভাবে বিএ টি এর অনুষ্ঠান যৌবন কাল সব থাকবে আমার কিতাবে এগুলো এখন একটাই কিতাব আছে অন্যান্য কিতাবের যেহেতু এখনো পর্যন্ত কিতাব কোনো সংস্কার চলছে সেটা এখন আপনারা পরবর্তীতে পেতে পারেন এক্ষুণি পাবেন না সেই জন্য অনুরোধ করবো যাদের প্রয়োজন হবে এগুলো আপনারা পরে নিয়ে নেবেন কিন্তু কাফন দাফনের ব্যাপারটা বিশেষ করে আমি বলে গেলাম এটা আপনারা অতি অবশ্যই ইমামদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নেবেন এবং আজকের পর থেকে যেন কোনো মাইয়ার শূন্যতের বিপরীত যেন না দেওয়া হয় এবং কাফন পড়ানোর পদ্ধতি সব আপনারা শিখে নেবেন কাপড় কাটাগোনো সব শিখে নেবেন এগোনো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা বিষয়কে সহি ভাবে আদায় করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত